সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো আজকে আমরা অঙ্কের মজা বই থেকে কিছু শর্ট কোয়েশ্চেন করব। তাহলে তোমরা তোমাদের অঙ্কের মজা বইয়ে চোদ্দ নম্বর পৃষ্ঠা খোলো প্রত্যেকে খোলা হচ্ছে চৌদ্দ নম্বর পৃষ্ঠা এবার দেখো আগের দিন আমাদের এই ঢয়ের দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়ে গিয়েছিল আজকে আমরা মুদ্রনয়ে দাগের থেকে অঙ্কগুলো করব করবো দাগের অঙ্কটা কি বলা আছে দেখো তিন পাঁচ সাত দিয়ে গঠিত একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল কত তিন পাঁচ সাত দিয়ে গঠিত একটি সংখ্যা আগে আমরা লিখবো তারপর তার যোগফল বের করবো তিন পাঁচ সাত দ্বারা গঠিত সরি তিন পাঁচ সাত দ্বারা মানে তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা কী হবে ধরো তিন পাঁচ সাত হতে পারে অর্থাৎ তিনশো সাতান্ন হতে পারে সাত পাঁচ তিন অর্থাৎ সাতশো তিপ্পান্ন হতে পারে তাহলে এটা যদি আমরা যোগ করি তিন যোগ পাঁচ যোগ সাত সাতের পর সাতের পর আট নয় দশ এগারো বারো বারোর পর তিন আট তেরো চোদ্দো পনেরো কত হচ্ছে পনেরো তাহলে উত্তর কী লিখবে তিন পাঁচ সাত দিয়ে গঠিত একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল হবে পনেরো তোমরা ওই সাতশো তিপ্পান্ন যে সংখ্যাটা বেরিয়েছে এটাও তোমরা যোগ করে অর্থাৎ এর অঙ্কগুলো যোগ করে দেখবে পনেরো হচ্ছে ওকে নেক্সট দেখো তয়ের অঙ্কটা তোমরা কাটা দাও